নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয়া দুর্গাপুজোর আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা দুর্গার আশীর্বাদে এই ছয় রাশি এই দুর্গাপুজোতে ঝড়ের গতিতে অর্থ আসতে চলেছে। কোন এই ছয় রাশি, যে ছয় রাশি এই দুর্গাপুজোতে লাভবান হতে চলেছে, অর্থাৎ মা দুর্গার আশীর্বাদ, কৃপা, বরদান পেতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং প্রত্যেকে কমেন্ট বক্সে জয় মা দুর্গা আপনারা অবশ্যই কমেন্ট করুন। তো কোন কোন এই ছয় রাশি, অর্থাৎ বারোটি রাশির মধ্যে ছয়টি রাশি বিশেষভাবে কৃপা পেতে চলেছে, আমি কখনোই বলবো না যে আর ছটি রাশি পাবে না, প্রত্যেকেরই কিন্তু বিশেষ করে যে ছয়টি রাশির ক্ষেত্রে কপাল খুলতে চলেছে, ভাগ্য ভাগ্যের চাকা বদলাতে চলেছে এই মা দুর্গার আশীর্বাদে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কোন কোন এই ছয় রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে একে একে জানাতে চলেছি। প্রথম যে রাশি, অনেকেই বলছেন যে আমার খারাপ স্যার, আমার খারাপ, আমি বলছি এই দুর্গাপুজো থেকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের কর্ম সম্ভাবনা, অর্থাৎ দুর্গাপুজোর পর থেকে আপনার কিন্তু কর্মক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন, এবং কর্ম পরিবর্তনের সম্ভাবনা, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, আপনাদের আকস্মিক ধনলাভ, যে কোনো কাজে সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন এবং লটারি যোগ। দুই নম্বর যে রাশির কথা বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি এই দুর্গাপুজো থেকে আপনাদের বিশেষভাবে অর্থনৈতিক দিকটা কিন্তু সমৃদ্ধ হতে চলেছে, ধনের জোয়ার আসতে চলেছে মা দুর্গার কৃপায়, বিদেশ থেকে লাভ, ব্যবসা থেকে উন্নতি, ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন কুম্ভ রাশি। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশি আপনারা এই মা দুর্গার কৃপায় আপনাদের ক্ষেত্রে এই ঝড়ের গতিতে আপনাদের কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন, এবং বিদেশ থেকেও আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন, এবং বেশ কিছু শুভ সংবাদ অপেক্ষা করছে কুম্ভ রাশির। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি মহাসৌভাগ্যশালী হতে চলেছে সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে, অর্থাৎ নাম্বার তিন পজিশনে আছে বৃষ রাশি। আকস্মিক ধনপ্রাপ্তি, ভাগ্য আপনাদের সাথ দিবে, কর্মক্ষেত্রে প্রমোশন, স্যালারি ডেভেলপমেন্টের জায়গা, স্যালারি আপনাদের বৃদ্ধির জায়গা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে সফলতা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গা, এবং বিদেশ থেকেও আপনারাও কিন্তু লাভ পেতে চলেছেন, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণ যোগ, এবং ফেঁসে গেছে এমন টাকা আপনাদের এই সময় আপনাদের কিন্তু পুনরুদ্ধার হবে মা দুর্গার কৃপায়। বৃষ রাশি পেতে চলেছে অপার ধন, ধনবর্ষা হতে চলেছে বৃষ রাশির, এবং আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, কপাল খুলতে চলেছে বৃষ রাশির মা দুর্গার আশীর্বাদে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পাবে সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের বিদেশ থেকে লাভ, ব্যবসার দিক থেকে আপনারা যথেষ্ট লাভবান হবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। আপনি কর্কট রাশির মানুষ, আপনারা কিন্তু বিশেষরূপে ভাগ্যের সাপোর্ট পাবেন, আকস্মিক ধনলাভ আপনার কর্কট রাশি কিন্তু হতে চলেছে, এবং দীর্ঘদিন আটকিয়ে আছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবে, এবং মা দুর্গার কৃপায় আপনাদের বেশ কিছু শুভ সংবাদও আসতে চলেছে, অর্থাৎ কপাল খুলতে চলেছে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কর্কট রাশির।
পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি, অনেকে অপেক্ষা করছে আমার রাশি নেই তো, আমার রাশি নেই তো, সে রাশির নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা, অর্থনৈতিক স্টেবিলিটির জায়গাটা, আমি আবারও বলবো যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা। আপনাদের ভোগ বিলাস বৃদ্ধি হবে, ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে শুভ, এবং বিদেশ থেকে লাভ, কর্মক্ষেত্রে সফলতা, ভাগ্যের সাপোর্ট, দৈনিক রোজগার বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে ধনু রাশির। এবং ধনের জায়গা আপনাদের কিন্তু পরিপূর্ণ হতে চলেছে, ঝড়ের গতিতে টাকা আসতে চলেছে ধনু রাশির, মা দুর্গার কৃপায় আপনাদের ভাগ্য চমকাতে চলেছে, কপাল খুলতে চলেছে ধনু রাশির, বিশেষভাবে লাভ পেতে চলেছে এই ধনু রাশি, এবং বিশেষ উন্নতিও দেখা যাচ্ছে ধনু রাশির। এর পরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সব দিক থেকে, সেই রাশির নাম, অনেকে অপেক্ষা করছেন আমার রাশি নেই তো, আমার রাশি নেই তো, সেই রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে, আপনাদের সফলতার জায়গা নির্দেশ করছে, অর্থাৎ মা দুর্গার কৃপায় আপনারা যে কোনো কর্ম কাজে কিন্তু সফলতা পাবেন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে, পারিবারিক সুখ, সম্পত্তিগত দিক থেকে লাভ, এবং আপনাদের এই সময়ের মধ্যে কর্মযোগ, কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে বদলি, কর্মক্ষেত্রে স্যালারি বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি করবে, এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে, অর্থাৎ এই দুর্গাপুজোর মধ্যে, আপনাদের বেশ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে, বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে কর্মযোগ সৃষ্টি করছে। এবং কিছু অংশে যে রাশি কিছুটা ভালো ফল দিতে চলেছে, সবশেষে যে রাশির কথা আমি বলবো, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিবে, সে রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার জায়গাটা মেনলি ভালো দিবে, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, কর্মক্ষেত্রে সফলতা, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, এবং আর্থিক স্থিতির জায়গা এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে মজুদ হবে। বিশেষ করে আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট আসতে চলেছে, মা দুর্গার কৃপায় বৃশ্চিক রাশির খুশির জোয়ার আসতে চলেছে, ভাগ্যের চাকা বদলাতে চলেছে বৃশ্চিক রাশির, কপাল খুলতে চলেছে মা দুর্গার আশীর্বাদে। এবং আপনাদের দীর্ঘদিন আটকে গেছে, ডুবে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে, অর্থাৎ মা দুর্গা আপনাদেরকে কিন্তু দুহাত ভরিয়ে অর্থ দিতে চলেছে। এবং আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা আপনাদের পূর্ণ হবে, এবং খুশির জোয়ার আসতে চলেছে বৃশ্চিক রাশির, অর্থাৎ মা দুর্গার আশীর্বাদে এই কয়টি রাশির অপার ধন পেতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে এই কয়টি রাশির, অর্থাৎ এই ছয়টি রাশি। এবং একটি রাশির কথা বলেন, যে রাশির ক্ষেত্রে কিছুটা হলেও সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই রাশির নামও আপনাদেরকে জানালাম। অর্থাৎ আপনারা প্রত্যেকে দুর্গাপুজো খুব আনন্দে কাটান, সব পরিবারে সকলে আনন্দ করুন এবং মা দুর্গার পুজো করুন, আপনার জীবনে যে কোনো সমস্যা আপনার জীবনে কিন্তু কাটতে বাধ্য, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, জয় মা।